ভারতের গণতন্ত্রকে যুব ফেডারেশনের 43তম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে মঙ্গলবার ডিওয়াইএফআই সদর বিভাগীয় কমিটির উদ্যোগে ছাত্র যুব ভবনে এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন শঙ্কর প্রসাদ দত্ত এবং ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা। সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যেসব নানাবিধ কর্মসূচি নেওয়া হয়েছে তারই অঙ্গ হিসেবে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বলে উল্লেখ করেছেন ডিওয়াইএফআই এর নেতারা। ছাত্র সংগঠনের এই উদ্যোগে প্রশংসা করেছেন সেখানে বাম নেতা শঙ্কর প্রসাদ দত্ত। মানব সেবার ক্ষেত্রে রক্তদান একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি। আমাদের রাজ্যে একটা সময় ছিল আজ থেকে 40 বছর বা 45 বছর আগে, তখন রক্ত আমাদের ত্রিপুরা রাজ্যে সংগ্রহ করা যেত না রোগীদের জন্য, বাইরে থেকে বিশেষ করে কলকাতা থেকে রক্ত সংগ্রহ করে তারপর আসতো আগরতলায় প্লেনে, তারপর রক্ত যারা রোগী ছিলেন তাদের বিশেষ করে 78 সালে বামফ্রন্ট সরকার আসার পর ও পরবর্তী সময়ে আমাদের রাজ্যে এই রক্তদানের কর্মসূচিটাকে একটা ক্যালেন্ডার প্রোগ্রাম হিসেবে, বিশেষ করে ছাত্রজীবী সংগঠনগুলো এবং অন্যান্য সংগঠন, শ্রমিকরা আছেন, কৃষকরা আছেন, ক্ষেত মজুররা আছেন, নারীরা আছেন, তারা সবাই এই রক্তদানের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এবং আমরা দেখেছি সেই সময়টাতে ত্রিপুরা রাজ্যে যখন বামফ্রন্ট সরকার ছিল সেই সময়তে সারা বছরে মানুষের রোগীদের যারা আছেন তাদের চিকিৎসার জন্য যা রক্তের প্রয়োজন হতো তার